আজ তিনি এপ্রিল শুক্রবার কারা কারা অ্যাকাউন্টে টাকা ডুববে একটু ভালো করে দেখে আর বিশেষ কিছু ঘোষণা করানো হয়েছে নরেন্দ্র মোদী ঘোষণা করে দিয়েছেন একটু ভালো করে দেখে নিন আগে একটু একটু পড়ে নেই তো এখানে বলছে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উচ্চ পর্যায়ের অধিকারিকদের নিয়ে ভিডিও কনফারেন্সের অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের উদ্দেশ্যে অন্যতম চারটি বিষয় গুরুত্ব দিতে বললেন বৃহস্পতিবারের এই ভিডিও কনফারেন্সে মোদী বললেন যে করোন যে করোনা ভাইরাস সংরক্ষণ রুখতে আগামী কয়েকটি সপ্তাহে পরীক্ষা চিহ্নিত করুন বা বিচ্ছিন্ন করুন এবং গৃহ পর্যবেক্ষণের গৃহ পর্যবেক্ষণের উপর জোর দিতে হবে রাজ্যগুলিকে নরেন্দ্র মোদী নিজেই এই ঘোষণাটি করলেন দেখি নেক্সট তিনি বললেন যে তিনি বললেন যে কোভিড উনিশ রুগীদের জন্য পৃথক নির্দিষ্ট হাসপাতালের সুযোগ সুবিধার বিষয়টি নিশ্চিত করা জরুরি এই সঙ্গে এই সঙ্গে পরের কয়েক সপ্তাহের মধ্যে পরীক্ষা চিহ্নিত করুন বিচ্ছিন্ন করুন এবং গৃহ পর্যবেক্ষণ রাখার দিকে নজর দেওয়া উচিত নরেন্দ্র মোদী নিজেই বললেন দেখুন এরপরে কী আছে প্রধানমন্ত্রী এই দুই দিন দুই দিন মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে বললেন যে লকডাউনের মেয়াদ শেষ হওয়ার আগে বর্তমান পরিস্থিতি হাসপাতালের সুযোগ সুবিধা বিষয়টি নিশ্চিত করা জরুরি এর সঙ্গে পরের কয়েক সপ্তাহের মধ্য পরীক্ষা চিহ্নিত করুন বিচ্ছিন্ন করুন এবং গৃহ পর্যবেক্ষণ রাখার দিকে নজর দেওয়া উচিত প্রধানমন্ত্রী এই দুই দিন মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে বললেন যে লকডাউনের শেষ যাওয়ার আগে বর্তমান পরিস্থিতি এখন কীরকম এবার প্রসঙ্গত এই দিন ভিডিওটি কনফারেন্সের কন ফ্রান্সে মহামারী প্রতিরোধ একাধিক পরামর্শ দেন মোদী এই রুগীর চিকিৎসার জন্য নির্দিষ্ট কয়েকটি হাসপাতাল বাছাই করা এবং ধর্মীয় নেতাদের উদ্দেশ্য উদ্দেশ্যে কোনো জমায়েত বা শোভা থেকে বিরোধ থাকার জন্য মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীদের বার্তা মানে বার্তা দেওয়ার কথা বললেন নরেন্দ্র মোদী এবার করোনা ভাইরাস সংরক্ষণ ঠেকাতে দেশবাসী লকডাউন চলার কথা আগামী পনেরো এপ্রিল পর্যন্ত দেখুন তাহলে লকডাউন কতদিন চলবে কতদিন চলবে না একটি ভিডিওটি স্কিপ না করে আর একটু ধরে ধরুন কার কোন কোন কার কার ব্যাংকে টাকা ডুবানো হবে নরেন্দ্র মোদী নিজেই বলে দিলেন তো দেখি পনেরো এপ্রিল পর্যন্ত অর্থাৎ হাতে রয়েছে আর মাত্র তেরো দিন লকডাউন শেষ হওয়ার এই সময়ে মধ্য যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে সম্ভব হয় সে বিষয়ে যাবতীয় পরামর্শ দেন নরেন্দ্র মোদী করোনাভাবে সংক্রান্ত রুখতে চোদ্দো এপ্রিল পর্যন্ত দেশের যে জুড়ে লকডাউন জারি করেছে সে প্রধানমন্ত্রী ন দেখুন এখানে আরেকটা নতুন খবর চলে আসে হচ্ছে কারা কারা অ্যাকাউন্টে টাকা পাবে একটু ভালো করে মনোযোগ সহকারে দেখি নেই কারা কারা অ্যাকাউন্টে টাকা পাবে তো করোনা সংক্রান্ত উঠতে আগামী চোদ্দো এপ্রিল পর্যন্ত দেশ জুড়ে লকডাউন জারি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউনের সময় সাধারণ মানুষের কথা ভেবে এরপর একগুচ্ছ পরিকল্পনা ঘোষণা করেন করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামায়ণ ভালো করে দেখে নিন বিভিন্ন খাতে মোট এক কোটি সত্তর লক্ষ এক সত্তর এক কোটি সত্তর লক্ষ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয় এর মধ্যে দেশের কুড়ি কোটি মহিলা যাদের জন ধন অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টগুলিতে প্রতি মাসে পাঁচশো টাকা করে তিন মাসে টাকা দেওয়ার ঘোষণা করা হয় প্রথম মাসের জন্য এই প্রথম মাসের জন্য সেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে আগামী কাল অর্থাৎ তিনি এপ্রিল থেকে আজ থেকেই টাকা ডোকানো শুরু হয়ে যাবে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানাচ্ছে যে এই টাকা কুড়ি কোটি মহিলার জনধন অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে মানে কুড়ি কোটি মহিলাদের অ্যাকাউন্টে এই টাকাটি সরাসরি নিক্ষেপ করা হচ্ছে এই মুহূর্তে জনধন অ্যাকাউন্টগুলিদের এই এই মুহূর্তে জনধন অ্যাকাউন্টধারীদের মধ্যে কুড়ি শতাংশ মহিলা ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরের শেষ ডিজিট অনুযায়ী কাল থেকে শুরু করা হবে টাকা এবার দেখুন শেষের নাম্বারগুলো বলে দিচ্ছে কার কার অ্যাকাউন্টে শেষে কত নাম্বার সেইগুলো সেইগুলো বলে দিচ্ছে দেখো দেখে নিন কোন কোন অ্যাকাউন্টের কোন কোন তারিখে টাকা দেওয়া হবে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষে ডিজিট শূন্য বা এক তাদের তিন এপ্রিল থেকে টাকা পাঠানো হবে মানে শূন্য থেকে এক তাদের তাদের তিন মানে তিন এপ্রিল মানে আজ থেকে টাকা শুক্রবার থেকে টাকা ঢুকানো হবে এবার যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষে ডিজিট টু বা থ্রি বা দুই বা তিন তাদের চার এপ্রিল টাকা ঢুকানো হবে মানে কালকে টাকা ঢুকানো হবে যাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টের শেষে ডিজিট চার তাদের তাদের চারপাশ আসছে তাদের ব্যাঙ্কে এখন শেষ ডিজিট চার পাশ আছে তাদের সাতই এপ্রিল টাকানো টাকা পাঠানো হবে যাদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট শেষে ডিজিট ডিজিট শেষ ডিজিট ছয় বা সাত তাদের একটি এপ্রিল টাকা পাঠানো হবে যাদের ব্যাঙ্কে ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষে ডিজিট আট বা নয় তাদের নয় এপ্রিল টাকানো পাঠানো হবে এবার একটি খবর দেখুন টাকার সমস্যা শেষ টাকা কবে ডুববে না এটা আপনারা অবশ্যই দেখতে পারবেন এবার নয় এপ্রিল থেকে আপনারা কিন্তু টাকা অবশ্যই তুলতে পারবেন এবার বলছে কেমবিস বিশ্ববিদ্যালয় অ্যাপায়েড ম্যাথেটিক্স ম্যাথ ম্যাথামেটিক্স অ্যান্ড থিওরিটিক্যাল ফিজিক্স বিভাগের দুই দুই গবেষক একে ঝুঁকিয়ে সেই গবেষণার চার রকম পরিস্থিতি কথা বলা হয়েছে এই একুশ দিনের লকডাউন সম্ভাবনা অনেক অনেকটাই কমিয়ে দেবে এর ফল নতুন আক্রান্তের সংখ্যা ধীরে 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 কমে যায় কিন্তু এরপর করোনা সংরক্ষণ ফিরবে ফিরে আসতে পারে লকডাউন উঠে যাওয়ার পরে নতুন করে আর সংরক্ষণের সম্ভাবনা খুবই বেশি যেটা হতে পারে সেটা হলো এই একুশ দিনের লকডাউন শেষে যাওয়ার পর পাঁচ দিনের জন্য সার দিতে ফের আঠাশ দিনের লকডাউন ঘোষণা দাবি তাতে বিশেষ হ্রাস হবে না এর ফলেও নতুন করে সংরক্ষণ সম্ভাবনা তৈরি হবে যেটা যেটা হতে পারে তাতে একুশ দিনের লকডাউন শেষ হলে পাঁচ দিনের ছাড় দিয়ে ফের আঠাশ দিনের লকডাউন মানে পাঁচ দিন ছাড় দিয়ে আবার আঠাশ দিন লকডাউন তারপরে ফের পাঁচ দিনের ছাদ দিয়ে আঠাশ আঠেরো দিনের লকডাউন অর্থাৎ মাঝে দশ দিনের ছাদ দিতে দিয়ে দিতে দিতে দিন তিন দফায় মোট সাতষট্টি দিনের লকডাউন পাঁচ দিন ছাড় ফের আবার আঠাশ দিন এটাই দিন লকডাউন হবে এবার উনচল্লিশ দিন লকডাউন চলুক দেশে এটা বলছে যে উনচল্লিশ দিন লকডাউন চলুক দেশে এর ফলে করোনা ভাইরাসের সংরক্ষণ একেবারেই নিয়ন্ত্রণ চলে আসবে এর ফলে মৃত্যুর হার কমবে এবার একটা ঘটনা দেখুন করোনা ভাইরাস সংক্রান্ত সংখ্যা কতগুলো এখন সারা ভারতে আমরা এখন জানি নি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে করোনা ভাই যে করোনা ভাইরাসের যে আক্রান্তের সংখ্যা দুই হাজার ছড়ালো ভারতে এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দুই হাজার এতজন মরণ এই মারণ এই ভাইরাসের ছবলে কখনও পর্যন্ত মৃত্যু হয়েছে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে তেপ্পান্ন জনের এখনও পর্যন্ত দুই হাজার জনের মধ্যে বিদেশি নাগরিক আছেন একান্ন জন সুস্থ হয়েছেন একশো জন শুধুমাত্র গত চব্বিশ ঘন্টাতেই নতুন করে আক্রান্ত হয়েছেন তিন দুইশো দুইশো পঁয়ত্রিশ জন তাহলে করোনা আক্রান্তের সংখ্যা দেশে দেশে শীর্ষস্থানে শীর্ষস্থানে আছে এবার দেখো আপনার করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটা হয়েছে তা বলে দিবে অ্যাপ এক নতুন অ্যাপ তৈরি করলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কেন্দ্রীয় সরকার নিয়ে এলো এই অ্যাপ করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে সেই অ্যাপ নাম কি আরোগ্য সেতু আরোগ্য এনে কেন আরোগ্য এনেছে কেন্দ্র একটা অ্যাপ বানিয়েছে সেটা হচ্ছে আরোগ্য সেতু সেই অ্যাপ এনেছে কেন্দ্র সরকার এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ বুঝতে পারবেন যে তার করোনা আক্রান্ত হওয়ার কতটা ওর মানে হয়েছে তার জন্য তার জন্য মাপকাঠ হিসেবে ধরা হয়েছে ব্যবহারকারীর সঙ্গে তার আশেপাশের লোকদের যোগাযোগের পরিমাণ এই অ্যাপ সহজে নিজের বৃত্তের বিবৃত্তের মধ্যে থাকার অন্য সেটা কোথায় থাকবে সেটা হচ্ছে স্মার্ট স্মার্টফোনগুলি যেগুলিতে আরেকগ্য সেতু ইনস্টল করা আছে সে সেগুলি চিহ্নিত করতে পারবে যে তার অ্যাপ হিসেবে করে দেবে যে আপনার আশেপাশে থাকা লোকদের থেকে আপনারা করোনা ভাইরাস করোনা হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে এই ওই অ্যাপ নিজেই বলে দিবে অ্যাপের মাধ্যমে সরকার সহজে করোনা মোকাবিলার ব্যবস্থা নিতে পারে যদি দরকার হয় আইসোলেশনের ব্যবস্থা ব্যবস্থা করতে পারে এই অ্যাপটি ডিজাইন করা হয়েছে ব্যবহারকারীর নিরাপত্তা কথা ভেবেই যে অ্যাপে সংগৃহীত তথ্য এনি এনি থাকবে সেটি সেটি স্টেট স্টেট অফ দি আর্ট টেকনোলজির মাধ্যমে কোনো চিকিৎসা প্রয়োজন হওয়ার আগে এটি নিরাপদ থাকছে এবার দেশের একুশটি ভাষায় এই অ্যাপ পাওয়া যাবে এই অ্যাপটি একুশটি ভাষায় পাওয়া যাবে সরি এগারোটি ভাষায় এই অ্যাপটি পাওয়া যায় প্রথম দিন থেকেই দেশে যে কোনো প্রান্তে অ্যাপটি ব্যবহার করা যাবে বিশ্বব্যাপী সংগঠন সময়ে দেশে খুব যুবশক্তির এগিয়ে এসে উল্লেখযোগ্য মানে যুবশক্তির এগিয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়ার এটি গুরুত্বপূর্ণ একটি আদর্শ উদাহরণ সরকার বেসরকারি ক্ষেত্রে ডিজিটাল টেকনোলজি ও স্বাস্থ্য ব্যবস্থা এবং দেশের যুব সমাজের একটি যৌথ সফল এই অ্যাপটি যা ভবিষ্যৎ দেশকে রক্ষা করতে সাহায্য করবে তো বন্ধুরা আমরা মোটামুটি প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলাম শুনে শোনার পরে যদি ভিডিওটি আমার ভালো লাগে থাকে বা যদি কেউ নতুন হয়ে থাকেন তা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক অবশ্যই করবেন আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারা কারা কোন ব্যাংকে টাকা পাচ্ছেন আর আমাদের ভারতের করোনা ভাইরাসের সংখ্যা কত বা সেটা কবে চালু একটা অ্যাপ চালু সেটা হচ্ছে আরগ্য সেতু এটা কবে চালু হচ্ছে এটা সম্পূর্ণ একটু দেখে নেন দেখে নেওয়ার পরে ভিডিওটি সবাইকে শেয়ার করুন তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন করোনা ভাইরাসের ভয়ে বাইরে থেকে বেরোবেন না